حي على الفلاح. لله تكبر، القرآن رالو، الحديث رالو، তোমার নেতা আমার নেতা। যে সমস্ত ভুলের কারণে, যে সমস্ত ত্রুটি বিচ্ছুতির কারণে আমাদের রমাদানগুলো আমরা নষ্ট করে ফেলি, আমাদের আমলগুলো যথাযথভাবে করতে পারি না, রমাদানের আসল উদ্দেশ্য সাধন হয় না, তন্মধ্যে থেকে সর্বপ্রথম যেটির উল্লেখ আমি করতে চাই সেটি হলো রমাদানকে কেন্দ্র করে সর্বপ্রথম ভুলটি হলো আমরা রমজান মাসের চাঁদ বেশিরভাগ মানুষ পশ্চিম আকাশে 29শে শাবানে তালাশ করার কথা সেটা আমরা বেশিরভাগ লোক করি না। একটা সময় গ্রামে শহরে সব জায়গায় মানুষ চাঁদ তালাশ করত, যখন ফেসবুক ছিল না, যখন ইউটিউব ছিল না বা সোশ্যাল মিডিয়ার এত ব্যবহার শুরু হয়নি, তখন গ্রামে শহরে সর্বত্র মানুষ চেষ্টা করত পশ্চিম আকাশে একটু চাঁদ তালাশ করার। রমাদানের চাঁদ আমরা তালাশ করব শাবানের শেষ দিনে, 29শে শাবান। এই চাঁদ তালাশ করাটা একটা ইবাদত, একটা নেকামল। আমরা হেলায় এই নেকামলটা হারাই ফেলি। আমরা এখন চাঁদ তালাশ করি কিন্তু সেটা ফেসবুকে, আকাশে না। সবাই যখন ফেসবুকে তালাশ করে, চাঁদ দেখা কমিটি, হেলাল কমিটি তারা যে ঘোষণা করবেন, তারা তো মানুষের দেয়া সংবাদের ভিত্তিতে ঘোষণা করবেন। এখন মানুষ যদি চাঁদ দেখা ছেড়ে দিয়ে সবাই ফেসবুক দিকে তাকায় থাকে, তাহলে তারা কার চাঁদ দেখার উপর ভিত্তি করে ঘোষণা দিবেন? এই জন্যই তো বেচারাদের দেখা যায় কোনো কোনো বছর 10টা 11টা 12টা বাজে চাঁদ দেখায়, কারণ আমরা তো চাঁদ দেখি না। আমরা নিউজ না দিলে তারা কোত্থেকে নিউজ দিবে? এই জন্য ভাইরা, রমাদানের জন্য চাঁদ দেখার চেষ্টা যদি আপনি করেন, আর যদি চাঁদ দেখতে নাও পারেন, চেষ্টাটা করছেন, পশ্চিম আকাশে চাঁদ খুঁজছেন, দেখেন নাই, তারপরেও আপনি একটা সুন্নাত আমল করার চেষ্টা করার কারণে, আপনার নেক আমলে চাঁদ দেখার চেষ্টা করার কারণে সওয়াব পাবেন। আর যদি চাঁদ দেখতে পান তাহলে দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। আল্লাহ, এই চাঁদকে আপনি আমার জন্য বরকতময় করে দিন, ঈমানময় করে দিন, শান্তিময় করে দিন, ইসলামময় করে দিন, এই পুরো চাঁদকে, পুরো মাসকে আমার জন্য। এই দোয়া পড়া সুন্নত। তাহলে রমাদান কেন্দ্রিক আমাদের প্রথম ভুল হলো আমরা রমাদানের চাঁদ সাধারণত দেখি না, কিন্তু এখন থেকে ইনশাআল্লাহ রমাদান মাসের চাঁদ আমরা পশ্চিম আকাশে তালাশ করব, ঠিক আছে তো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত যে ভুলটি হয় তা হলো রমাদানের প্রস্তুতি অংশ হিসাবে আমরা বেশিরভাগ মানুষই ভুল প্রস্তুতি নেই, সেটি হলো প্রচুর পরিমাণে খাবার দাবার কেনাকাটা করে সেগুলো সংগ্রহ করে বাসা বাড়িতে খাবার দাবারের স্তূপ দিয়ে ফেলা। এটা হলো আমাদের বেশিরভাগ মানুষের রমাদানের প্রস্তুতি। অন্য যে কোনো সময়ের চাইতে রমাদান মাসে অতিরিক্ত খাবার ইত্যাদি কেনাকাটা আমরা করি, এটা রমাদানের যথাযথ প্রস্তুতি না। এই বিষয়ে পারিবারিক মিটিং হওয়া উচিত, ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে বসা উচিত যে আমরা এই রমাদানটা কিভাবে কাটাবো। রমজান তো ইবাদতের মাস, তো ইবাদতের মাসে আমরা খাবার নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি কেন যে আমাদের ছোলা চিনি বেগুন বেসন, আমাদের যত রকমের আপনার রমজান কেন্দ্রিক আইটেম আছে সেগুলো কিনে আমরা ভরাই ফেলতেছি বাসা। রমাদান মাসে তো দিনের বেলা আল্লাহ তাআলা খাবারই বন্ধ করে দিয়েছেন, শুধু রাতের খাবার। তাহলে যেখানে দিনের বেলা খাবারের অপশনই নাই সেখানে খাবার আমরা দ্বিগুণ ত্রিগুণ কিনছি কেন? এটা রমাদানের যথাযথ প্রস্তুতি না। রমাদানের যথাযথ প্রস্তুতির অংশ হিসাবে আমরা আগে থেকে বরং খাবার কিভাবে কন্ট্রোল করা যায়, কিভাবে কমানো যায়, কিভাবে স্বাস্থ্য ভালো থাকে, কিভাবে পেটে আপনার বুটবাট ফুটপাট এগুলো কমানো যায়, সেরকম খাবার খাওয়ার জন্য পরিকল্পনা করা দরকার যে অতিরিক্ত ভাজা পোড়া খেয়ে আমরা অসুস্থ হব না। পারিবারিক সিদ্ধান্ত নেওয়া দরকার যে আমরা এগুলো কমিয়ে আনবো, তাহলে ইবাদত বেশি করতে পারবো, ভালো করে করতে পারবো, দোয়া বেশি করে করতে পারবো। এই জন্য রমাদানের আমাদের দ্বিতীয় ভুল হলো রমাদানের ভুল প্রস্তুতি, অতিরিক্ত খাদ্য মজুত করে, কেনাকাটা করে, ভোজ্যপণ্য স্তূপ করে আমরা রমজানের প্রস্তুতি নেই। এই জায়গাটা থেকে আমাদের সরে আসতে হবে, যদি অর্থবহ রমাদান কাটাতে হয় এই ভুলটা সংশোধন করতে হবে। নাম্বার 3, অনেক বাবা মা আছেন তাদের যে সমস্ত বাচ্চারা একটু কষ্ট করলেও রোজা রাখতে পারে, সেই সমস্ত বাচ্চাদেরকে অনেক বাবা মা নিজেরা রোজা রাখতে দেন না, স্কুলের অভিযোগ দিয়ে মাদ্রাসা খোলা সে অভিযোগ তুলে, তাদের পরীক্ষা চলছে সে অজুহাত তুলে, নানা অজুহাত তুলে আজকাল দেখা যায় 8-10 বছর 12 বছরের বাচ্চারা
রোজা রাখতে গেলে অনেক মা বাপ নিষেধ করেন। আমরা আমাদের ছেলেবেলায় দেখেছি, আমাদের চেয়ে যারা বড় সে আরও বড় মুরব্বি মানুষ আছেন, আপনারা আরও বেশি দেখেছেন যে আগে বাবা মা ছোট ছোট বাচ্চারা রোজা রাখতে চাইলে তাদেরকে উৎসাহ দিতেন, তাদেরকে অনুপ্রেরণা দিতেন, আগ্রহ জাগ্রত করতেন তাদের মধ্যে, তাদেরকে সাহস দিতেন যে হ্যাঁ হিম্মত করতে হয়। এখন বেশিরভাগ বাবা মা তাদের সন্তানদেরকে রোজা রাখতে উৎসাহিত করে না, বরং বাচ্চারা রোজা রাখতে গেলে তারা বলে না রাখার দরকার না, তুমি ভেঙে ফেলো। মনে রাখবেন, সাহাবায়ে কেরামের একটি কমন আমল ছিল, তারা রমজান মাসের রোজা তো বটেই, এমনকি আশুরার রোজা এগুলো পর্যন্ত, নফল রোজা পর্যন্ত তারা তো রাখতেন, তাদের বাচ্চাদেরকে রাখাতেন এবং বিভিন্ন রকমের খেলনা ইত্যাদি দিয়ে বাচ্চাদেরকে ভোলানোর চেষ্টা করতেন। সেই সাহাবিরা যাদেরকে তাদের মা বাবারা শৈশবে কৈশোরে রোজা রাখার ব্যাপারে উৎসাহ দিয়েছেন, প্রেরণা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, সাহস জুগিয়েছেন, তারাই কিন্তু বিশ্বটা জয় করেছে। কারণ কষ্ট করা শিখেছে, কষ্ট সহিষ্ণু হয়েছেন, ধৈর্য ধারণ করা শিখেছেন, রোজা রাখা মানে সংযম, এই সংযম শিখেছেন। ক্ষুধা হবে, খাবারও সামনে থাকবে কিন্তু খাওয়া যাবে না, এই যে সংবরণ, এই যে সংযম, এই যে ধৈর্য, এই যে সহনশীলতা, এটার চর্চা করা যখন মা বাপরা শিখিয়েছেন, সেই সাহাবিদের সন্তানরাই কিন্তু অর্ধ পৃথিবী জয় করে ছেড়েছেন। আর আজকে আমাদের সন্তানদেরকে আমরা রোজা রাখাই না কেন, আমাদের মায়া হয়, ছেলেটার মুখটা ফ্যাকাশে হয়ে যাবে, মেয়েটার মুখটা শুকায় যাবে, আমার কাছে ভালো লাগবে না। আমি সবসময় বলার চেষ্টা করি, দেখুন আমাদের সন্তানদেরকে ভোগ শেখাবার প্রয়োজন নাই, ভোগ এটা শেখানোর দরকার হয় না, ভোগ করতে সবাই পারে, এটার জন্য যোগ্যতা লাগে না, ত্যাগ সবাই পারে না, ত্যাগটা শেখাইতে হয়। আপনার ছেলে মেয়েকে খাওয়ায় পড়ায় মোটা তাজা করবেন, এটার জন্য কোনো যোগ্যতার দরকার নাই, এটা গরু ছাগল পশু পাখি প্রাণী তারাও পারে, মানুষ তো পরের কথা, খাইতে কে না পারে, সবাই পারে, কিন্তু খাবার আছে, তবু আমি আল্লাহর নির্দেশে নিজেকে সংবরণ করব, একটা নির্দিষ্ট সময় সূর্য ডোবার আগ পর্যন্ত আমি খাবো না। এই যে ধৈর্য, এই যে সহনশীলতা, এই যে আত্মনিয়ন্ত্রণ, এই যে কন্ট্রোল, এই জিনিসটা আপনার বাচ্চার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটা তার জন্য অনেক বেশি জরুরি, তার কারণ তার সারা জীবন সামনে পড়ে আছে, তার জীবনে যা চাইবে সে সব কিছু পাবে না, বহু কিছু তার চাওয়ার সাথে পাওয়ার মিল থাকবে না, তার জীবনে অনেক সংগ্রাম করতে হবে, অনেক ইচ্ছা বিরুদ্ধ বিষয় তার সামনে এসে দাঁড়াবে, তখন সে সংযমী হতে পারবে, আত্মনিয়ন্ত্রণ করতে পারবে, ধৈর্য ধারণ করা শিখতে পারবে। আপনি যদি তাকে রোজা শিখান, আপনি তাকে যদি সওম শিখান, আপনি যদি তাকে বিরত থাকা শিখান, আপনি যদি তাকে সংযমের এই ইবাদত শিখান, আর যদি শুধুমাত্র ভোগ শিখান, বাচ্চা মুখ দিয়ে বাইর করলো আর আপনি অস্থির হয়ে গেছেন তাকে দেওয়ার জন্য, চোখ দিয়ে কোনো দিকে তাকাইলে তো সে কেনার জন্য আপনি পাগল পড়া হয়ে গেছেন, এমনকি হালাল হারাম পর্যন্ত বাজ বিচার করছেন না, বাচ্চা যা চাচ্ছে তা দিচ্ছেন, যা চাচ্ছে না তাও দিচ্ছেন, এই যে ভোগবাদের ভিতরে নিজেও হাবুডুবু খাচ্ছেন, বাচ্চাকেও হাবুডুবু বানা খাওয়াচ্ছেন, এর মাধ্যমে আপনার বাচ্চা কখনো যোগ্য মানুষ হবে না। আপনার বাচ্চা আর যা হোক বিশ্বজয়ী সাহাবায়ে কেরামের সেই অনুসরণকারী বাচ্চা হতে পারবে না। তাদেরকে যদি আপনি সংগ্রাম শেখাতে চান, ভোর রাতে ঘুম থেকে জাগতে শেখান, ভোর রাতে উঠতে শিখান, আরামের ঘুম ছাড়া শিখান, আরামের কম্বল ত্যাগ করা শিখান, খাবার সামনে আছে, পানীয় সামনে আছে, ক্ষুধাও আছে, তৃষ্ণাও আছে, তারপরও সে খাবে না, এই সংযম শিখান, এরা দেখবেন পৃথিবীর নানা বাধার পাহাড় তারা ডিঙাতে শিখবে, নানা বাধার প্রাচীর তারা ডিঙাতে শিখবে, অতিক্রম করতে শিখবে। গোটা ইসলামটা আমাদেরকে কন্ট্রোল শিখায়, ভোগবাদী পৃথিবী আমাদেরকে শুধুমাত্র ভোগের উন্মাদনায় মাতাল হতে শিখায়, ইসলাম কন্ট্রোল করতে শিখায়। ভোগের উন্মাদনায় যখন মাতাল হয়ে যায় মানুষ, তখন তার দ্বারা পৃথিবীতে বড় কোনো কাজ করা সম্ভবপর হয় না। আজ গোটা পৃথিবীতে আমরা মুসলমানরা যেসব কারণে পিছিয়ে আছি, তন্মধ্যে থেকে একটা হলো এটা যে আমরা ভোগবাদের হাবুডুবু খাচ্ছি, আমরা ইসলামের যে নিয়ন্ত্রণ, আত্মনিয়ন্ত্রণ করার চর্চা এবং এর ট্রেনিং, এর প্রশিক্ষণ পাওয়ার কথা সেটা আমরা নিচ্ছি না। রমাদান উপলক্ষে আমাদের বড় ভুল হলো যে আমরা নিজেরাও সিয়াম কি বলে সেটা বুঝার চেষ্টা করি না। রোজা কিন্তু আমাদের সাথে কথা বলে, রোজা বলে দেখো তুমি রোজা রেখে তুমি পান করছো না, তোমার তৃষ্ণা আছে, রুমে কেউ নাই, ফ্রিজে ঠান্ডা পানি আছে, চাইলেই খাইতে পারো কিন্তু তুমি খাচ্ছ না, তোমার ঘরে কেউ নেই, পেটে ক্ষুধা আছে, আবার হাতের কাছে খাবারও আছে, তারপর তুমি খাচ্ছ না, কেন? আল্লাহ নিষেধ করেছেন সেজন্য। এখান থেকে শিক্ষা গ্রহণ করে তোমার সামগ্রিক জীবনে
আল্লাহর সমস্ত নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার যে ট্রেনিং এবং চর্চা সেটা তুমি গ্রহণ করবা, এই কথাই রোজা আমাদেরকে প্রতিনিয়ত বলে। তো এই জন্য রমাদান কেন্দ্রিক আমাদের একটা বড় ভুল হলো এই রোজার বার্তাটা আমরা নিজেরাও গ্রহণ করতে পারি না, আমাদের শিশুরা বিশেষ করে যারা রোজা রাখার উপযোগী হয়, আমি 2 বছর 3 বছরের শিশুকে তো রোজা রাখার কথা বলি না, ইসলামও সে কথা বলে না, কিন্তু আপনার বাচ্চা যখন 8-10 বছর বয়স হয়ে যায়, যখন থেকে 7-8 বছর পার হয়ে যাওয়ার পর সে রোজা রাখতে শিখে, একদিন হয়তো সে জোহর পর্যন্ত রাখবে, এরপর ভেঙে ফেলবে, কোনো গুণ হবে না, আরেক দিন হয়তো সে আরেক ঘন্টা বেশি রাখবে, আরেক দিন হয়তো আসর পর্যন্ত রেখে ভাঙার মতো অবস্থা তৈরি হবে, প্রয়োজনে ভেঙে ফেলবে, এরপর আস্তে আস্তে সে রোজা রাখা শিখবে। এই বাচ্চা যে কষ্ট করা শিখে, যে ধৈর্য ধরা শিখে, যে ক্ষুধার কষ্ট এটা নিয়ন্ত্রণ এটা বুঝে, সেই বাচ্চা অনেক বড় কিছু করতে পারবে, তার দ্বারা ভালো কিছু হবে। তো আমাদের বাচ্চাদেরকে রোজা রাখতে চাইলে তাদেরকে আমরা আরো বেশি উৎসাহ দেব, অনুপ্রেরণা দেব, সাহস দেব, তাদেরকে ভুলানোর চেষ্টা করব, এরা ইনশাআল্লাহ খাঁটি মুসলমান হতে পারবে, যোগ্য মানুষ হতে পারবে। তাহলে রমজান কেন্দ্রিক আমাদের এই ভুলটা একটা বড় ভুল যে আমরা আমাদের সন্তানদেরকে দেখা যায় রোজা রাখার ব্যাপারে উৎসাহ দেই না, বরং অনেকে নিরুৎসাহ দেই। মনে করবে, মনে রাখবেন, কোনো বাবা কোনো অভিভাবক যেন বাচ্চাদেরকে নিরুৎসাহিত আমরা না করি। 4 নম্বর রমাদান কেন্দ্রিক আমাদের ভুল হলো, আমরা অনেকে মনে করি ভোর রাতে আমরা যখন সাহারি খাইতে উঠি, সাহারি খাওয়ার পর আমাদের মুখে রোজার নিয়ত করা লাগে, এটা আমরা অনেকে এখনো মনে করি, নাওয়াইতু আন আসুমা গাদান, এরপরে কি মিন সাহারি রমাদান, দেখছেন সবার কড়কড়া মুখস্থ মাশাআল্লাহ। মাসনুন দোয়ার কথা যদি জিজ্ঞাসা করি তাহলে অনেকেই বলতে পারবেন না, কিন্তু যে দোয়ার কোনো ভিত্তি কোরআন হাদিসে কোথাও নাই ওইটা সবার মুখস্থ, নকলটা সবার মুখস্থ, আসলটার খবর নাই। রমজান মাসে বা রমজানের বাইরে কোনো সময় রোজার নিয়ত মুখে উচ্চারণ করা, এই যে নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাদান আরও কি কি আছে, এরকম কোনো দোয়া পড়ার কথা কোরআন কিংবা হাদিসে কোনো নির্দেশ আমাদেরকে দেওয়া হয় নাই। আপনি সাহরি খাইতে উঠছেন কি জন্য? রোজা রাখার জন্য, রমজান রোজা রাখার উদ্দেশ্যে সাহরি খাইতে উঠছেন, বাস এটাই নিয়ত, নিয়ত মানে মনের উদ্দেশ্য, নিয়ত নিয়ত মানে কি মনের উদ্দেশ্য, অতএব সে উদ্দেশ্য আছে তাতে নিয়ত হয়ে গেছে। মুখের নিয়ত করাটাকে যারা জরুরি বা আবশ্যক মনে করেন তারা অবশ্যই ভুলের মধ্যে আছেন, এবং এটাকে জরুরি আবশ্যক বানানোর কারণে বেদাত হতে পারে, বরং গুনাহ হতে পারে। রমাদান কেন্দ্রিক একটা ছোট ভুল বলা যেতে পারে যে এই মুখে নাওয়াইতু আন আসুমা দোয়া পড়াটাকে আমরা জরুরি মনে করি। অনেক ক্যালেন্ডার ইত্যাদি দেখবেন এরকম, রমজানের ক্যালেন্ডার, ইফতার সাহরির ক্যালেন্ডার, ওখানে দেখবেন এরকম দোয়া দেওয়া আছে, এই দোয়ার কোনো ভিত্তি কোরআন অথবা হাদিসে নাই। নকল জিনিস বোঝার একটা সহজ পদ্ধতি বলি, এই যে দোয়া আছে নাওয়াইতু আন আসুমা গাদান, এই দোয়ার শেষে হাদিসের কিতাবের নাম, বইয়ের নাম, হাদিস নম্বর কোনো রেফারেন্স পরে দেখবেন না, বুঝতে পেরেছেন? এটা হলো মেড ইন জিনজিরা জিনিস আইটেম, যেরকম দেখেন না ওই রকম। তো এই জন্য এটাকে একটা আমরা ছোট ভুল বলতে পারি রমাদান কেন্দ্রিক, যে আমরা মুখে নিয়ত করাকে অনেক আবশ্যক মনে করি। 5 নম্বর রমাদান কেন্দ্রিক আমাদের ভুল হলো, আমরা বেশিরভাগ মানুষ, শতকরা হয়তো 90%-এরও বেশি মানুষ আমরা যারা রোজা রাখি, আমরা শুধুমাত্র পেটের রোজা করি। রোজাটা শুধু পেটের না ভাই, রোজাটা পুরো বডির, রোজাটা পুরো শরীরের, মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গের রোজা আছে। আমরা শুধু পান বা আহার থেকে, যৌনাচার থেকে বিরত থাকাটাকে রোজা মনে করি। আপনি চোখ দিয়ে মোবাইলে হারাম জিনিস দেখলেন, যেই মেয়েকে দেখা আপনার জন্য অ্যালাউড না, আপনি তার ছবি দেখলেন, ভিডিও দেখলেন, সেটা নাটকের নামে, সিনেমার নামে, কোনো ভিডিওতে, কোনো শর্ট ভিডিওতে, টিকটকে, কোনো জায়গায় আপনি দেখলেন, আপনি অনলাইনে অফলাইনে দেখলেন, তাহলে আপনার চোখের রোজা নষ্ট হলো, আপনার হাতের রোজা নষ্ট হবে যদি হাত দিয়ে কোনো গুনাহের কাজ করেন, পাও দিয়ে যদি কোনো অন্যায়ের পথে যান পায়ের রোজা নষ্ট হবে, কান দিয়ে যদি আপনি মিউজিক শুনেন, আপনি গান শুনেন মিউজিক সহ, আপনি হারাম কিছু শুনেন, গীবত শেখায় শুনেন, তাহলে সেক্ষেত্রে কানের রোজা নষ্ট হবে। ঠিক একইভাবে আপনি মুখ দিয়ে খারাপ কোনো কথা বললেন, কটু কোনো কথা বললেন, গালিগালাজ করলেন, কারোর সাথে ঝগড়াঝাটি করলেন, তাহলে আপনার মুখের রোজা নষ্ট হবে। পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। আমাদের রোজার 2টা দিক, একটা হলো রোজার বডি, একটা হলো রোজার স্ট্রাকচার, আর একটা রোজার ফিনিশিং। স্ট্রাকচারটা দাঁড়াবে আপনি সবে সাদিক থেকে নিয়ে, সাহরি থেকে নিয়ে ইফতারি পর্যন্ত আপনি কিছু পান করলেন না, আহার করলেন না, এবং যৌনাচার থেকে বিরত থাকলেন, বৈধ সেটা থেকেও বিরত থাকলেন, তাহলে আপনার রোজার স্ট্রাকচারটা দাঁড়িয়ে গেল।
কিন্তু এই রোজা বা সিয়ামের ফিনিশিংটা হবে তখন যখন আপনার মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখবেন শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে যখন আপনি গুনাহ থেকে বাঁচাবেন তখন আপনার রোজাটা পূর্ণতা পাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারীর হাদিস মাল্লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমাল বি আল জাহাল ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বাদ দিল না রোজা রাখছে আবার মিথ্যা কথাও বলে আবার যে ব্যক্তি মিথ্যা কাজ প্রতারণা দুই নম্বরে এই সমস্ত বাদ দিল না রোজা রেখে যে ব্যক্তি মূর্খতা সুলভ কাজ করলো এই ব্যক্তি রোজা রাখে উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই অর্থাৎ তার নিজের কোনো লাভ হয় না তাহলে এটা উপোস থাকা ছাড়া আর কি ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি রোজাদার অবস্থায় কেউ যদি তার সাথে বিবাদে লিপ্ত হতে আসে ঝগড়া করতে আসে সে বলবে ইন্নি সাইম তোমার কথার বহুত জবাব দেওয়ার ছিল কিন্তু আমি রোজাদার আছি সো আমি তোমার সাথে কথা বাড়াতে চাই না ভাইরা আমার আমাদের রোজার সবচেয়ে বড় ভুল যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তো আমি বলবো সবচেয়ে বড় ভুল হলো যে আমরা রোজা রেখে নানান পাপাচারে লিপ্ত হই নানান গুনাহে লিপ্ত হই আমরা রোজা শুধু পেটের রাখি আমরা আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে রোজা রাখতে পারি না রোজা মনেরও করতে হয় মন দিয়ে কোনো খারাপ চিন্তা করব না খারাপ জল্পনা কল্পনা করব না অন্যায় কোনো কিছু করব না মনের ভিতরে হিংসা রাখবো না বিদ্বেষ রাখবো না কারো প্রতি শত্রুতা রাখবো না এটা মনের রোজা আর পুরো শরীর যখন রোজা রাখবে তখন এই ব্যক্তি হবে এমন রোজাদার যেই রোজার স্ট্রাকচারও ঠিক আছে ফিনিশিংও ঠিক আছে পূর্ণাঙ্গ রোজা রেখে এই ব্যক্তি রায়্যান নামক গেট দিয়ে প্রবেশের উপযোগী এই ব্যক্তি স্বয়ং আল্লাহর কাছ থেকে কিয়ামতের ময়দানে সেই মহাপুরস্কারের উপযুক্ত এই ব্যক্তি সিয়ামের মাধ্যমে কোরআন এবং হাদিসে যত পুরস্কারের কথা বলা আছে সবগুলোর উপযুক্ত হতে পারবে যে ব্যক্তির রোজা তাকে শুধু পেটের চাহিদা থেকে তাকে দূরে রাখে না বরং শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারায় সমস্ত পাপাচার থেকে বিরত থাকার সংগ্রাম করে নিয়ত করে চেষ্টা করে এবং সেটা বাস্তবায়ন করে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ভাইরা আমার তাহলে পাঁচ নম্বরের ভুল বললাম যে রোজা রেখে আমরা অনেকেই নানান রকমের পাপাচারে লিপ্ত হই আমরা এগুলো ছাড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কেন রোজা ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন যেন আমরা মুত্তাকি হতে পারি মুত্তাকি হওয়া গুনাহ ছাড়া পাপাচার ত্যাগ করা এটা রোজার উদ্দেশ্য এটাই যদি না হয় তাহলে রোজার কোনো অর্থ থাকতে পারে না ৬ নম্বর রমজান মাসে আমরা যে ভুল করি সেটা হলো অনেকে রোজা রেখে মেসওয়াক করতে চান না রোজা রেখে মেসওয়াক করতে চান না কোন কোন ইমামগণ বলেছেন যে রোজা রেখে মেসওয়াক করা অনুত্তম কিন্তু সেই মতটা সঠিক নয় সঠিক এবং জমহুর বেশিরভাগ ইমামদের মত এবং বিশুদ্ধ মত হলো যে রমজান মাসে রোজা রেখে মেসওয়াক পারলে আরো বেশি বেশি করবেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিরমিজি একটি হাদিস বর্ণিত হয়েছে ইমাম তিরমিজি থেকে হাসান হাদিসে হাসান বলেছেন সেই হাদিসটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখে এত বেশি পরিমাণ মেসওয়াক করতেন সাহাবী বলেন যে গুনে শেষ করা যাবে না এই জন্য রোজা রেখে মেসওয়াক করা যাবে অনেকে মনে করে মেসওয়াক রোজা রেখে আরো বেশি মেসওয়াক করবেন তাহলে রমজানের কেন্দ্রিক আমাদের যে ভুলগুলো হয় তার ভিতরে ৬ নম্বর হলো মেসওয়াক করাটাকে অনেকে দোষের মনে করেন এটা ভুল এটা দোষের না বরং মেসওয়াক আরো বেশি করে করতে হবে ৭ নম্বর হলো অনেকে রমজান মাসে সাহারির খাবার এমনভাবে খায় একসময় আমরা দেখেছি ছোটবেলায় যে অনেক মুরব্বীরা আছেন রাত ১২টা ১১টার দিকে উঠে সাহারি খেয়ে তারপর শুয়ে পড়েন এটা যেমন একটা ভুল ছিল সাহারি হলো শেষের দিকে খাওয়া উত্তম ওনারা খাইতেন আগে অতিরিক্ত সতর্ক যেটাকে বলে এত আগে কেন খায় যে শেষের দিকে খেলে রোজা হয় না না হয় এই জন্য ১২টার সময় ৪ ৫ ঘন্টা আগে খেয়ে থুয়ে দিলাম এটা হলো বেশি সতর্ক হওয়া বেশি সতর্ক হওয়া বুঝেন এক লোক দোতলা শুয়ে আছে ফ্লোরে তো একটু পর পর মাথা উপরের দিকে উঠে ফেলতেছে কেউ জিজ্ঞাসা করলো কি ব্যাপার তুমি কি এমন কেন করতেছো ফ্লোরে শুয়ে আসো চিত হয়ে একটু বড় মাথা উঠাও কেন তো লোকটা বললো নিচে একজনে নিচের ফ্লোরে একজনে সুই সুতা দিয়ে কাপড় সেলাই দিছে তো এইভাবে সেলাই করে টান দেন উপর দিকে তো বলে যে সতর্ক থাকতে তো দোষ নাই যদি ফ্লোর ভেদ করে আমার মাথা লাগে এই জন্য মাথা উঠে ফেলতেছে তো এটা অতিরিক্ত সতর্কতা হলো না সতর্কতা ভালো কিন্তু অতি সতর্কতা ভালো না সাহারি অনেকে রাত ১২টা একটার সময় খান এটা হলো অতিরিক্ত সতর্কতা এত বেশি ভালো ভালো না এত অতিরিক্ত সতর্ক হওয়া বরং নিষেধ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাহারি শেষের দিকে খেতে বলেছেন এখন আরেকটা ভুল হলো অনেকে সাহারি এত শেষে খান যে মুয়াজ্জিনের সাথে ওনার কম্পিটিশন হয় মাইকের সামনে দাঁড়ায় মুয়াজ্জিন গড়ির দিকে তাকাইতে তাকে টিক 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 আগাইতেছে কাটা মুয়াজ্জিন প্রস্তুতি নিচ্ছে যে আল্লাহু আকবার করে হাঁক দিবে আর উনিও ওইদিকে
প্লেট হাতে গ্লাস হাতে খাবার খাচ্ছেন, ধুমায়া খাচ্ছেন এবং কম্পিটিশনে লিপ্ত হয়েছেন যে মুয়াজ্জিন আগে আল্লাহু আকবার বলেন না তিনি আগে গিলে শেষ করেন, এরকম কম্পিটিশন হয় কি হয় না? বেশিরভাগ লোক বিশেষ করে আমাদের যে কোনো কাজে আমরা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত না ঠেকালে ভালো লাগে না। এই যে একদম আজান হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত খেতে থাকা, অনেক সময় দেখা যায় যে ভিতরে যাইতে যাচ্ছে আজান পড়তেছে, এখনো আমার গলার নিচেও নামে না, এদিকে আল্লাহ আকবার শুরু করে দিছি, আল্লাহ আকবার শুরু করতেছে তখনও চাপাই দিছি, এবার ফালাই দিছি। দেরিতে সাহারি করা সুন্নত, এর মানে এই না যে এত দেরি করবেন যে মুয়াজ্জিনের সাথে আপনি চোর পুলিশ খেলাবেন, এত দেরি করা এটা অবশ্যই সুন্না নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি খেয়ে শেষ করার পর ফজরের নামাজ পড়তেন, মাঝখানে 50 আয়াত পড়ার মতো গ্যাপ থাকতো, 50 আয়াত, 50 আয়াতের গ্যাপ মানে হলো 5 থেকে 7 মিনিট অ্যাভারেজ, এরকম গ্যাপ তিনি দিতেন, তারপর তিনি নামাজ পড়তেন। তো এই জন্য ভাইরা আমার, আমরা বলতে পারি যে 7 নম্বরের ভুল হলো আমরা অনেকেই রমজান মাসে সাহরির খানা খেতে খেতে একেবারে আজান পর্যন্ত ঠেকাই দিই, এত দেরি করা আবার ঠিক না। 8 নম্বরের ভুল হলো অনেকে গোসল ফরজ হলে মনে করেন যে এই অবস্থায় সাহরি খাওয়া যায় না, এটা ভুল ধারণা। আপনার রমজানে রাতের বেলা গোসল ফরজ হয়েছে, গোসল ফরজ হয়েছে আপনি এখনো গোসল করতে পারেন না, এদিকে সাহরির খানার সময় চলে যাচ্ছে, তাহলে আপনি আগে সাহরির খানা খেয়ে নেন, সাহরি খেয়ে তাড়াতাড়ি গোসল করে তারপর ফজর নামাজ পড়তে যান, কোনো অসুবিধা নেই। এমনকি যদি আজান হয়ে যায় আপনি গোসল এখনো করতে পারেন না, তাতেও সমস্যা নেই, আমরা অনেকে এটাকে সমস্যা মনে করি। সেই সাথে আরেকটা ভুল ধারণা হলো অনেকে মনে করেন রমজান মাসে দিনের বেলা স্বপ্নদোষ হলে বোধহয় রোজা ভেঙে যায়, স্বপ্নদোষ হওয়ার কারণে রোজা ভাঙে না, স্বপ্নদোষ হয়েছে আপনি রোজা কন্টিনিউ করবেন, এই রোজা রাখতেও হবে না, কোনো অসুবিধা নেই, কারণ এটা আপনার ইচ্ছায় না। 9 নম্বর ভুল হলো আমরা অনেকে যদি সাহরি খাইতে না পারি তাহলে আর ওই দিন রোজা রাখি না, অনেক লোক আছে বলে যে আজকে সাহরি খাইতে পারি না এই জন্য রোজা রাখি না। তো সাহরি না খাইতে পারলে রোজা রাখবেন না কেন? সাহরি খাওয়াটা সুন্নত আর রোজা রাখাটা ফরজ, আপনার সুন্নত ছুটে গেছে কোনো অসুবিধা নেই, সাহরি না খেলে রোজার কোনো অসুবিধা নাই, সাহরি খাওয়াটা উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা রাতের শেষ বেলার খানাটা সাহরির খানাটা খাবা, এটাতে বরকত আছে, কল্যাণ আছে, দুপুরের খানায় বরকতের কোনো ঘোষণা নাই, অন্য কোনো খানায় বরকতের কোনো ঘোষণা নাই, কিন্তু সাহরির খানাতে বরকতের ঘোষণা আছে। এই জন্য আমরা সাহরির খানাটা মনে না চাইলেও অল্প স্বল্প কিছু হলেও মুখে দেওয়ার চেষ্টা করব, কারণ সেখানে বরকত আছে, কল্যাণ আছে। কিন্তু কোনো কারণে সাহরি মিস হয়ে গেছে, ঘুম থেকে উঠতে পারেন নাই, আজান হয়ে গেছে, তাহলে এই অজুহাতে রমজানের ফরজ রোজা না রাখার কোনো সুযোগ নাই, কষ্ট একটু বেশি হতে পারে ওই দিন, তাতে কিছুই হবে না, আমরা একেবারে মরে যাব না, ধৈর্য ধরা শিখতে হবে, ইমানদারকে আল্লাহ তাআলা সবর করা শিখাচ্ছেন রমজানের মাধ্যমে। এই জন্য ভাইরা কোনোদিন সাহরি মিস হইলে ওই দিন রোজা মিস করা যাবে না। 10 নম্বর যে ভুলটা আমাদের হয় সেটা হলো সাহরিতে আমরা বেশিরভাগ মানুষ একটা সুন্নাত আমল করি না, সেটা হলো খেজুর খাওয়া। সন্ধ্যার সময় আমরা ইফতারিতে যখন খেজুর খাই তখন তো আমরা সবাই মোটামুটি জানি যেটা সুন্নত, কিন্তু সাহরিতে খেজুর খাওয়া যে সুন্নত এটা ম্যাক্সিমাম মানুষ আমাদের দেশে এখনো জানেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিয়ামা সাহুরুল মুমিনী আত-তামার, ইমানদারের সবচাইতে উত্তম সাহরি হলো খেজুর। আপনি ভাত খান, ডাল খান, গোশত খান, মাছ খান, যাই খান, এক পিস খেজুর আপনি যদি অন্তত সাহরিতে খান তাহলে এটার কারণে একটি সুন্নাত জিন্দা করার সওয়াব পাবেন। খেজুরে প্রচুর পরিমাণ এনার্জি, খাদ্য শক্তি থাকে, এটা আমাদের জন্য নানা দিক থেকে উপকারী হবে। এই জন্য ইফতারিতে আপনি খেজুর খাওয়ার কথা জানেন, অথচ হাদিসে শুধু ইফতারিতে না সাহরিতেও খেজুর খাওয়ার নির্দেশ করা, নির্দেশনা দেওয়া হয়েছে। এই জন্য এটা একটা ভুল যে আমরা অনেকে সাহরিতে যে খেজুর খেতে হয় এটা জানি না। 11 নম্বর ভুল হলো সাহরির সময় ভোর রাতের সময়টা হলো দোয়া কবুলের সবচেয়ে মোক্ষম সময়, 24 ঘন্টার ভিতরে দোয়া কবুলের সবচেয়ে আদর্শ সময়, যে সময়ের দোয়া কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হলো ভোর রাতের সময়টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে ডেকে বান্দার ক্ষমা ঘোষণা করেন, বিপদ আপদ দূর করেন, অসুখ বিসুখ দূর করেন, এই সময়টা হলো রাতের শেষ প্রহর, ফজরের আগের সময়টা, তাহাজ্জুদের সময়টা। 11 মাস ধরে আমরা নানা ব্যস্ততা ব্যস্ততার অজুহাতে আমাদের তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় না, ভোর রাতে ওঠার সুযোগ হয় না। ভাইরা আমার, রমাদানের মাস, আপনি তো সাহরি খাইতে প্রায় প্রতিদিনই উঠছেন, আপনার যেহেতু সাহরি খাওয়ার উদ্দেশ্যে উঠাই লাগে, তো আপনি কেন এই মাসে সাহরির সময় ভোর রাতের এই সময়টাতে যখন আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণা করেন ওই সময়টাতে আপনি কেন শুধুমাত্র খেয়ে পরে আপনি মসজিদে চলে যাবেন ফজরের জন্য? অবশ্যই আপনি সাহরি খেতে উঠলে
দুই পাঁচ মিনিট সময় বের করে বিশেষভাবে আল্লাহর কাছে দোয়ায় মনোনিবেশ করবেন। আমাদের একটা বড় ভুল হলো সাহারির এই সময়টাকে দোয়ায় আমরা মনোনিবেশ করি না। সম্ভব হলে দুই রাকাত নামাজ পড়েন, চার রাকাত নামাজ পড়েন, সেটা যদি না পারেন তো সাহারির খানার শেষে অথবা আগে আপনি আপনার রুমে গিয়ে লাইট বন্ধ করে নিরিবিলি জায়গা একটু আল্লাহর কাছে হাত তুলে একটু চোখের পানি ফেলে চান, দোয়া করেন। দোয়ার এই সুযোগটা এগারো মাস আপনি পান না, রমজান মাসে সাহারির উসিলায় পেয়েছেন, তো আপনি সেই সুযোগটা কেন হাতছাড়া করবেন? আমি বিনয়ের সাথে বলতে চাই, একজন মানুষে যেন আমরা এই সুযোগটা হাতছাড়া না করি। আমি পারতপক্ষে কোনোদিন এই সুযোগটা হাতছাড়া করি না ভাইরা। যেদিন কিছুই করতে পারি না, ওই রকম দোয়া করার সময় হয়তো নাই, কোনো কারণে দেরি হয়ে গেছে উঠতে উঠতে, ওই দিন খাইতে খাইতে মনে মনে দোয়া করার চেষ্টা করি, প্লেটটা ধুইতে ধুইতে দোয়া করার চেষ্টা করি। কারণ মুয়াজ্জিন ফজরের আজান যখন দেন, ওয়াক্ত যখন হয়, তার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে তারপরে বান্দাকে ডেকে ডেকে বলেন, আল্লাহ মিন মুবতালান, তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ আছো? ফাআফিয়াহু, আমি তাকে সুস্থতা দান করব। আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, তোমাদের মধ্যে কেউ কি আছো ক্ষমা প্রার্থনা করে, আমি তাকে ক্ষমা করে দিব। এভাবে ডেকে ডেকে আল্লাহ তাআলা দিতে থাকেন। টোটাল চব্বিশ ঘন্টার মধ্যে যেই সময়টার দোয়া ফেরত দেয়া হয় না, যেই সময়টার দোয়া মিস হওয়ার সম্ভাবনা খুবই কম, আপনার দোয়ার বেসিক শর্তগুলো ঠিক থাকলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা জোরালো, সেই সময়টা হলো ভোর রাতের সময়টা। রমজান মাসে এই সময়টাতে দোয়ার যে সুযোগ তৈরি হয়, দোয়ার যে বিশাল সুযোগ আপনি পান, এই সুযোগটা হাতছাড়া করে আপনি শুধুমাত্র খেয়ে দিয়ে এই সময়টাকে পার করে দেন, এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। এই জন্য রমজান মাসের ভুলগুলোর মধ্যে থেকে একটা হলো যে সাহরির সময়টাতে, ভোর রাতের সময়টাতে, দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়টাতে আমরা দোয়া তো করিই না। অনেকে ওই সময় আজকাল সাহরি পার্টি বের করেছেন, তামাশা বের করেছেন, অনেকে টেলিভিশনের প্রোগ্রাম দেখেন, কোন কোন চ্যানেলে সাহরির সময়ের কোন কোন প্রোগ্রাম, আমরাও মাঝে মধ্যে এগুলো আগে রেকর্ড করা থাকে, সাহরির সময় আমরা টেলিভিশনে প্রোগ্রাম করতে যাই না, আগে রেকর্ড করা থাকে, সেগুলো চলে। এগুলো হলো তাদের জন্য যারা টেলিভিশনে হারাম জিনিস দেখবে, ওই টাইমটাতে সে যেন হারাম জিনিস না দেখে ভালো কিছু দেখে। আপনাদেরকে আমরা বলবো, কখনো ওই ভোর রাতের ওই সময় ইসলামিক প্রোগ্রামও দেখতে যাবেন না, আপনি ওই সময়টাতে আল্লাহর সাথে কথা বলবেন, ওই টাইমটা ইবাদতের সময়, ওই টাইমটা দোয়া এবং রোজাদারির সময়। আমরা বেশিরভাগ মানুষ এই ভুলটা করি যে রমজানে আল্লাহর কাছে পাওয়ার এই বিশাল সুযোগ আমরা হাতছাড়া করে ফেলি। আমরা এখন থেকে সাহরিতে উঠলে দোয়া করব তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে এটি ছিল এগারো নম্বর ভুল, রমাদানকে আমাদের সার্থক করতে হলে এই ভুলটা দূর করতে হবে, সংশোধন করতে হবে, সাহরিতে দোয়া থেকে বিরত থাকা, এই ভুল করা যাবে না। বারো নম্বর ভুল হলো, অনেকে রোজা রেখে থুতু গিলাটাকে দোষণীয় মনে করেন, মনে করেন যে রোজা রেখে বোধহয় থুতু গেলা যায় না, এই জন্য ঘন ঘন থুতু ফেলে দেখবেন, অনেকে আছেন বিশেষ করে নতুন নতুন যখন রোজা রাখে পোলা পান তখন দেখবেন যে মিনিটে মিনিটে থুতু ফেলে, মিনিটে মিনিটে থুতু ফেলে, আছে না নেই? এই ঘন ঘন রোজা রাখে আপনার থুতু ফেলে কেন? কারণ মনে করতেছে থুতু গিললে তার রোজা ভেঙে যাবে। ভাই, থুতু যদি আপনি না গিলেন আপনি বাঁচবেন? থুতু না গিললে কেউ বাঁচবে? যতই আপনি থুতু ফেলেন আপনার থুতু তো কিছু না কিছু ভিতরে যাবেই, যদি না যায় গলা শুকিয়ে গেলে তো আপনি মরেই যাবেন। এই জন্য এটা একটা ভুল যে আমরা মনে করি থুতু ফেলা লাগে রোজা রেখে, রোজার কারণে এক্সট্রা কোনো থুতু ফেলার দরকার নাই। হ্যাঁ, আপনার মুখে বালু চলে আসছে, একটা মশা ঢুকে গেছে, আপনি রোজা আছে এটা যেন ভিতরে না যায় সেজন্য থুতুটা ফেলে দিলেন, এটা ভিন্ন কথা। আপনি বেসিনে গিয়ে ফেলে আপনি একটু পানি ঢেলে দিলেন, কিন্তু রোজা রেখে ঘন ঘন থুতু ফেলতে হবে, থুতু গিলা যাবে না এরকম কোনো কথা নাই, এটা আমাদের একটা ভুল, রোজা রমজান কেন্দ্রিক একটা ভুল। তেরো নম্বর ভুল হলো, আমরা বেশিরভাগ মানুষ রমজান মাসে ফজরের নামাজ পড়ে এসে ঘুম দেই। আপনার যদি রাতে ঘুম না পড়ে আবার দিনে ডিউটি থাকে, ঘুম একটু যদি যাওয়াই লাগে, তো ফজরের পর পর ঘুমাবেন না। আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আমরা এটার প্র্যাকটিসটা প্রতি বছর খুব হার্ডলি করার চেষ্টা করি, ফজরের পর পর কোনো ঘুম নেই, ফজরের পর একটু কোরআন তেলাওয়াত করেন। প্রথম প্রথম চোখ ভেঙে আসবে, কারণ আপনি ভোর রাতে উঠছেন, অভ্যাস নাই, তো যাতে চোখে ঘুম না আসে সেজন্য নানান বুদ্ধি বাইর করেন, করে ঘুম দূর করেন, একটু উঠবস করেন, ওই টাইমে বসে ফজরের পরে আপনি তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়েন, একটু দোয়া করেন, রমজানের কিছু আমল করেন, এশাকের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, দুই রাকাত নামাজ পড়ে এরপর আপনি পারলে দরকার হলে শুয়ে যান, কিন্তু ফজরের পর পর শুয়ে যাবেন না, এটা একটা ভুল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালের এই সময়টার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালে এই সময়টাতে বরকত দান করুন, আর ওই সময় আপনি ঘুমায় থাকছেন। তো রমজান মাসে আমরা এটা একটা ভুল করি, এটা আমরা করব না যথাসম্ভব। তারপর চোদ্দ নম্বর ভুল হলো,
আমরা যারা নিয়মিত আজানের জবাব দেই, আজানের জবাব দেওয়া একটা আমল, আপনারা জানেন তো। মুয়াজ্জিন যা বলে তার সাথে সাথে তা বলা, তার পরপর সেটা বলা। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে তখন আপনিও আস্তে আস্তে করে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবেন। মুয়াজ্জিন আবার যখন আল্লাহু আকবার বলবে আপনিও আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবেন। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আপনিও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে আপনি কি বলবেন? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলবেন। অনেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন হলো আজানের শেষে, কিন্তু আজান চলাকালীন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলবেন। সহি মুসলিমের আজানের জবাব দেওয়ার অধ্যায়ে পরিষ্কার ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, ইমাম মুয়াজ্জিন যখন বলবে ইদা ক্বালা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকুলু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো। এরপর হাইয়া আলা সায়্যা হাইয়া আল ফালাহ যখন বলবে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বলবো। এরপর আল্লাহ আকবার আল্লাহ আকবার বললে তাই বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় তাই বলবো, তারপরে আজানের জবাব দেবো, দুরুদ পড়বো, দোয়া পড়বো। এই যে আজানের জবাব, এটাতে লাভ হয় কি জানেন? মুয়াজ্জিন আজান দিয়ে যেই সওয়াব পায়, আজানের যারা মুখে জবাব দেয় মুয়াজ্জিনের সাথে সাথে বলে, তাদেরকে আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব দান করে। আর মুয়াজ্জিন কি পরিমাণ সওয়াব পায় সেটা কি জানেন? কোনো মুয়াজ্জিন যদি আল্লাহকে খুশি করার জন্য আজান দেয়, দুনিয়ার উদ্দেশ্য তার কাছে না থাকে, বরং আল্লাহকে খুশি করাটাই তার উদ্দেশ্য থাকে, তাহলে এই মুয়াজ্জিনের ফজিলত হলো ওই মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ মসজিদে আসবে, ওই ওয়াক্ত নামাজে যত মানুষ সামিল হবে, সবাই যে পরিমাণ সওয়াব পাবে, যার যার অ্যাকাউন্টে যাবে, বোনাস হিসাবে সবার সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিনকে দেওয়া হবে। আর আপনি মুয়াজ্জিনই না করে শুধু আজানের জবাব দিলেও সেই মর্যাদা বোনাস হিসাবে আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এই হাদিসের ফজিলত একবার আরও 10-12-13 বছর আগে কোন এক জায়গায় আমি বলেছিলাম সৌদি আরবে থাকতে, তখন এক ভদ্র মহিলা আমাকে বললেন, হুজুর এই হাদিসটা আপনার কাছ থেকে শেখার পর, জানার পর থেকে আমি মক্কা শরীফের লাইভ আজান নিয়মিত ওই টাইমে, আমি রেডিও টেডিও শুনি না, মোবাইলে বিভিন্নভাবে লাইভ আজানটা আমি শোনার চেষ্টা করি এবং ওই মুয়াজ্জিনের সাথে সাথে জবাব দেওয়ার চেষ্টা করি, কারণ আমার যখন এটা জানা হলো যে মুয়াজ্জিন যত পরিমাণ সওয়াব পাবে তত পরিমাণ সওয়াব পাওয়া যাবে, তো মক্কার মুয়াজ্জিন সাহেবের আজান শুনে যত মানুষ প্রতি ওয়াক্তে নামাজ পড়ে, এত বেশি নামাজ তো দুনিয়ার অন্য কোনো মসজিদে প্রত্যেক ওয়াক্তে পড়ে না, সো আমি লক্ষ লক্ষ মানুষের নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিনের পরিমাণ পেতে চাই, সেজন্য মক্কার লাইভ আজানটা আমি ফলো করি। আমি অবাক হয়ে গেলাম, মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য কতভাবে চেষ্টা করে অথচ আমরা হেলায় হারিয়ে ফেলি। আপনার মহল্লার যে আজানটা সবার আগে আপনার কানে আসে, আপনার মহল্লার আজান, ওটা জবাব আপনি দিবেন, এরপর বাকিগুলো আপনি দিতে পারলে দিবেন, না দিতে পারলে না। এই যে আজানের জবাব, এই আজানের জবাবটা আমরা অনেকে 12 মাসে একটু আধটু দেওয়ার চেষ্টা করলেও রমজান মাসে মাগরিবের নামাজের আজান, এটার জবাব নিয়মিত আজানের জবাবকারীরাও দেয় খুব কম, এটা রমজানের একটা ভুল। কেন দেয় না? কারণ সেই আসরের পদ থেকে নিয়ে 10-12 পদ, 13 পদ, 14 পদ ইফতার সামনে নিয়ে বসে যে দাঁত কচকচ কচকচ করতেছিল, হাতগুলো শুধুমাত্র আকুপাকু করতেছিল যে কখন আপনার বেগুনি ধরবে, কখন পেঁয়াজ ধরবে, কখন বুটমরিতে হাত দিবে, হ্যাঁ যখন এই আকুপাকু করতেছিল, সূর্য ডুবছে, মুয়াজ্জিন সাহেব আল্লাহ আকবার হাঁকা শুরু হয়েছে, আর হুমড়ি খেয়ে অমনে ঝাঁপায়া পড়ছে, খাইতে খাইতে কখন আদান শেষ হয়ে গেছে, টেরও পায়নি, ঠিক না? বেঠিক, আপনি খান, ওয়াক্ত হয়ে গেছে সাথে সাথে আপনি খেলেন, আজান শুনলেন সাথে সাথে আপনি খেলেন, ভালো কথা, একটু মুখে দিয়ে খেতে খেতে খাওয়ার ফাঁকে ফাঁকে মুয়াজ্জিনের আজানের জবাবটা দিয়ে ফেলেন। কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমরা এই ভুলটা করি, আমি খেয়াল করে দেখেছি যারা নিয়মিত আজানের জবাব দেয় তারাও দেখেছি এটা করে না, অর্থাৎ ভুল হয়ে যায়। তাহলে আমরা লক্ষ্য করবো তো ইনশাআল্লাহ মাগরিবের সময় ইফতারের ফাঁকে ফাঁকে আমরা আজানের জবাব দিয়ে দিব। 14 নম্বর ভুলের কথা জানলাম, রমজান কেন্দ্রিক আমাদের 14 নম্বর ভুল জানলাম যে আমরা ইফতার খেতে খেতে মাগরিবের আজানের জবাবটা ভুলে যাই, এটা ভোলা উচিত না। রমজান মাস তো আরো বেশি করে করবেন, অন্যান্য মাসে করেন, আপনি রমজানে ইফতারের অজুহাত দিয়ে মাগরিবের আজানের জবাব দিচ্ছেন, এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। 15 নম্বর আমাদের ভুল হলো আমরা তুফান মিল গতিতে তারাবি পড়তে পছন্দ করি, ঠিক না? বেঠিক, আমরা চেষ্টা করি আমাদের মোবাইল যদি 4G গতি থাকে তারাবি যেন 5G হয়। সব কিছুতে স্পিড ভালো না, সব কিছুতে স্পিড ভালো না। আপনার নেটের ক্ষেত্রে স্পিড যত বেশি হবে তত ভালো, বুঝলাম, তারাবির ক্ষেত্রে ওই তারাবির কোয়ালিটি
বেশি হবে যেই তারাবি ধীরে সুস্থে হবে আস্তে আস্তে হবে শান্তভাবে হবে বেশি সময় নিয়ে হবে আমরা এখনো এত অজ্ঞানতার মধ্যে আছি ধর্মের ব্যাপারে যে আমাদের অনেক এলাকার মুসল্লিদেরকে আমি দেখেছি এখনো দেখা যায় কম্পিটিশনে লিপ্ত হয় এক এলাকার মুসল্লি ওনার এলাকার মুসল্লিরে দেখলে বলে দোস্ত তোদের তারাবির কি অবস্থা বলো যে দোস্ত ভালোই তো নতুন হাফেজ নিয়োগ পাইছে তোদের এখানে তারাবি কতক্ষণ লাগে বলো দোস্ত 1 ঘন্টা 5 মিনিট তো এবার আগের দোস্ত বলে যে বলস কি আমার তো 55 মিনিটে শেষ মানে খুব প্রাউড ফিল করতেছে যে আমাদের হাফেজ এত টুকর হাফেজ যে 55 মিনিটে শেষ করে ফেলা শুনেন হাফেজদের একটা গোমর বলি আপনাদেরকে গোমরটা হলো হাফেজদের জন্য তাড়াতাড়ি পড়াটা অনেক সহজ আস্তে পড়া এটা সব হাফেজ পারে না বুঝতে পারছেন যারা গাড়ি চালাতে পারেন ড্রাইভিং জানেন তারা ভালো করে বুঝবেন গাড়ি জোরে চালাতে খুব বেশি যোগ্যতা লাগে না গাড়ি আস্তে চালানোর জন্য যোগ্যতা লাগে আমি জীবনে যখন প্রথম গাড়ির স্টিয়ারিং হুইল ধরে শেখা শুরু করি আমাকে ট্রেনিং দিছে নেপালের একজন ভাই আমার সহকর্মী সৌদি আরবে ছিলেন আলেম মানুষ মদিনা ফারেক শেখ রিয়াজুল হক তো উনি আমাকে স্টিয়ারিং ধরে যখন আমি গাড়ি চালানো শুরু করছি আপনারা যারা গাড়ি চালানো শিখাইছেন বা শিখতে দেখছেন দেখবেন নতুন নতুন যারা ড্রাইভার হয় একদম বিসমিল্লাহ ভুলে মানে শুরু করে যখন সাধারণত রাস্তাঘাট ফাঁকা থাকলে ভোরে এরকম সময় তো চালায় তো তখন রাস্তা ফাঁকা পায় আপনার এসকারেটার চাপ দিলে গাড়ি ভোঁ ভোঁ করে দৌড়ায় শান্তি লাগে আরো জোরে চাপ দেয় আরো জোরে দৌড়ায় শান্তি লাগে তখন দেখবেন পাশে থাকা লোক বলে আস্তে আস্তে মানে বেশি জোরে কারণ আপনি কন্ট্রোল করতে পারবেন না তো আমাকে তখন আমার ওই ড্রাইভিং এর যে শিক্ষক ছিলেন সে ভাই আমাকে বললেন যখন আমি মোটামুটি চালাতে পারি অসুবিধা নাই তখন উনি আমাকে বললেন আপনার জন্য এখন সবচেয়ে বড় টেস্ট হলো কত আস্তে চালাতে পারে বিশেষ করে ম্যানুয়াল গিয়ারের গাড়ি যদি হয় আর যদি পরীক্ষা হয় সবচেয়ে আস্তে চালানো তো নতুন ড্রাইভার বেশিরভাগই ফেল করবে কারণ আস্তে চালাতে গেলে একটু পর স্টার্ট বন্ধ হয়ে যাবে ব্যালেন্স রাখতে পারবে না তো আমি দেখলাম ঠিক আমারও সেই একই অবস্থা হচ্ছে আস্তে তো পারি না তো আমি বললাম যে ভাই আস্তে যে চালাইতে বলো তুমি আস্তে তো চালাইতে পারতেছি না ভাই জোরে তো ঠিকই পারি তোমার বলতেছে জোরে পালার জন্য যোগ্যতা লাগে না তো চাপ দিলেই তো দৌড়ায় তুমি ব্যালেন্স ঠিক রেখা দিয়ে কত আস্তে চালাতে পারো সে আমার গাড়ি থেকে নাইমা বলতেছে আমি পাশে হাঁটবো আস্তে আস্তে আমার গতিতে তুমি গাড়ি চালাবা দেখে পারো কিনা আমি তো পারতেছি না বলো যে না তুমি এখনো পাকা হও নাই তো হাফেজদের অবস্থা একই রকম হাফেজদেরকে যদি বলেন যে ধীরে ধীরে পড়েন আপনারা তারাবিতে দেখবেন অনেক হাফেজ পারবে না অনেক হাফেজ পারবে না অনেকে পারবে কিন্তু গতির সাথে তা পড়া এটা খুব সোজা কাম ভাইরা আমার আমরা তারাবিতে গতি দিয়া যদি পড়ি অনেক মসজিদে আছে হাফেজ সাহেবরা বেচারারা গতি তো সাধে দেয় না মুসল্লিদের মুক্তাদিদের চাপের চোটে ওই বেচারারা দোলের উপরে থাকে হুজুর আপনার এত দেরি হয় কেন পাশের মসজিদে মুসল্লিরা চলে আসে আমাদের আগে রাস্তাঘাটে দোকানে এসে তারা চা খাওয়া শুরু করে আমরা পরে বাইর হই আমাদের মানুষ তো লাগে যে তোদের হাফেজ বোধ ভালো হাফেজ না বুঝতে পেরেছেন ওই কপালপোড়ারা বুঝতেছে না যে তাড়াহুড়ো করাটা ভালো হাফেজ হওয়ার লক্ষণ না তো এই জন্য ভাই তারাবিতে অতিরিক্ত তাড়াহুড়া করা এটা হলো আমাদের বড় একটা ভুল ঢাকার ধানমন্ডি তাকওয়া মসজিদে আমাদের মুফতি সাইফুল ইসলাম ভাই আজকের অতিথি ওনার মসজিদে আমি একবার তারাবি পড়েছি সুবহানাল্লাহ এত ধীরস্থিরতার তারাবি আমি জীবনে কোথাও দেখিনি এত ধীরস্থিরতার তারাবি কিয়ামুল্লাইল শেষ দশকে যে করে এত লম্বা সময় নিয়ে এত আস্তে আস্তে পড়েন আলহামদুলিল্লাহ মসজিদ ভর্তি মুসল্লি থাকে পুরো ঢাকা থেকে মানুষ যায় এরকম মসজিদ বাংলাদেশে আরও আছে হাতে গোনা খুব কম আমি অবশ্য তারাবিটা আমার বাসার নিচে বাচ্চা আমার ছেলের ইমামতিতে সাধারণত পড়ি তো যাই হোক মসজিদে তারাবি এত ধীরস্থিরতার সাথে আমি ওখানে সবচেয়ে বেশি দেখেছি আরও অন্যান্য জায়গায় থাকতে পারে তো এই জন্য ভাইয়েরা আমার রমজানের ভুলগুলোর একটা হলো যে তারাবিতে তাড়াহুড়ো করি আমরা তাড়াহুড়ো করবেন না আপনার হাফেজ সাহেবকে যদি আপনি খুব গতিতে পড়তে বলেন এক পারা যদি প্রথম কয়েকদিন তো দেড় পারা পড়ে এরপরে এক পারা করে পড়ে শেষ পর্যন্ত এক পারা পড়তে এশার নামাজ সহ যদি তার তাড়াহুড়া করে পড়তে যদি এক ঘন্টার সময় লাগে তো ধীরস্থিরতার সাথে পড়লে এক ঘন্টা বড় জোর 10 মিনিট সময় লাগবে 5 থেকে 10 মিনিটের পার্থক্য এর বেশি না 5-10 মিনিটের জন্য আপনার পুরো 1 ঘন্টা তারাবিটা আপনি বরবাদ হয়ে যেতে পারে যদি অতিরিক্ত তাড়াহুড়া হয় অস্পষ্ট থাকে তাহলে তারাবি পড়ার কোনো মানেই থাকতে পারে না এই জন্য তারাবিতে তাড়াহুড়া করবেন না ধীরস্থিরতার সাথে পড়বেন এবং এই বছর বিশেষ করে আমরা ওই যে তারাবির সালাতে কোণের বার্তা বইটা লিখেছি
এটার উদ্দেশ্য হলো তারাবি যাতে আপনার কাছে বোঝা মনে না হয়, তাড়াতাড়ি শেষ করে দিতে আপনার মনে না চায়, আপনি আগে থেকে একটু বইটা দেখে যাবেন যে আজকের তারাবিতে কি কি আছে, কোন নবীর ঘটনা আছে। যখন ওই আয়াতগুলো তেলাওয়াত করা শুরু করবে তখন আপনি রিলেট করতে পারবেন, আপনার কাছে ভালো লাগার কাজ করবে, তারাবিটা আপনার কাছে বোঝা মনে হবে না। তাহলে 15 নম্বর ভুল হলো তারাবিতে তাড়াহুড়ো করা। আরেকটা বিষয় আছে, সেটা হলো তারাবির 4 রাকাত পর পর দোয়া পড়া। কি দোয়া জানো? আমি 2-3 শব্দ পারি, সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুতি, এতটুকু পারি। এরপরে কি আপনারা জানেন? ভালো, যেহেতু কোরআনে দিয়ে কোথাও পাই নাই এই জন্য আমি তো জানি না, শুধু পাবলিকের মুখে মুখে শুনছে ছোটবেলা থেকে, কিন্তু বই পুস্তকে কোথাও পাই নাই কোরআনে দিয়ে। তো এই জন্য তারাবির 4 রাকাতের পর পর এরকম দোয়ার কোনো কথা কোরআন বা হাদিসে নাই। 4 রাকাত পর পর সময় দেওয়া হয় কেন জানেন? এটা রেস্টের টাইম, যে 4 রাকাত পড়ছেন একটু রেস্ট করেন। আপনি তখন শুরু করছেন সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুতে, আরও রেস্ট আপনার নষ্ট হলো, তো এই জন্য তো আপনাকে সময় দেওয়া হয়নি। তো এই জন্য তারাবির এই ভুলগুলো আমাদের একটা ভুল রমজান কেন্দ্রিক। 16 নম্বর ভুল হলো মোবাইল টেলিভিশন এবং এই জাতীয় ডিভাইসগুলোতে আমরা অনেকে গেমস ইত্যাদি খেলে সময় নষ্ট করি, কারণ দুপুরের খাবারের সময় কাজ নাই, অবসর থাকি, তো দেখা যায় মোবাইলে নষ্ট করে সময়। মহিলারা অনেক সময় রিমোট নিয়ে বসে টেলিভিশনের সামনে সময় নষ্ট করেন, অনেক সময় গেমস খেলে সময় নষ্ট করেন, অনেকে অনেকে ঘুমায় থাকেন, অতিরিক্ত প্রবাস জীবনে অনেকে আছে, ঘন্টায় ঘন্টা এভাবে সময় নষ্ট করেন, কারণ দুপুরে খাবার নাই, সকালের খাবার নাই, সময়গুলো কাজে লাগানোর সুযোগ না পান না। তো এটা বড় ভুল, আপনার রমাদানের এই সময়গুলো অনেক দামি, এই সময়গুলো এভাবে নষ্ট করাটা আপনার রমাদানকে নষ্ট করার সামিল, এটা হলো 16 নম্বর ভুল। 17 নম্বর ভুল হলো ইফতারের সময় দোয়া করতে হয়, এটা আমরা জানি সবাই, ইফতার খেতে দোয়া আছে সেটাও জানি, বিসমিল্লাহ বলে ইফতার খেলাম, ইফতার খাওয়ার পর দোয়া পড়বো আমরা জাহাবাজ জমা অবতাল্লিতুল উরুক ওয়াসাবাতাল আজরি ইনশাআল্লাহ, অথবা আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, আমরা দোয়া এটা জানি সবাই। কিন্তু কেউ যদি আপনাকে ইফতারের দাওয়াত দেয়, ইফতার করায়, তখন তার জন্য একটা দোয়া আছে, ওইটা আমরা ম্যাক্সিমাম মানুষ জানি না, বলবো সেটা। সেই দোয়াটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কেউ ইফতার করালে তিনি তার জন্য দোয়া করতেন, আকালা তুআমাকুমুল আবরার ওয়াসাল্লাত আলাইকুমুল মালাইকা ওয়া আফতার ইনদাকুমুস সাঈমুন, তোমাদের খাবার যেন নেককাররা খায়, হ্যাঁ, এবং তোমাদের উপর ফেরেশতারা যেন তোমাদের জন্য দোয়া করে, আর তোমাদের খাবার যেন রোজাদাররা খায় ইফতার করে, কেউ ইফতার করে তার জন্য এই দোয়া করা সুন্নাত, এটা আমরা অনেকে চাই না। তো এই দোয়া না করা, এটা আমার মনে হয় আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষের মধ্যে আছে, যে আমরা দোয়া করি না, ইফতার কেউ খাওয়াইলে খেয়ে চলে আসি, বড় জোর অন্য দোয়া পড়ি, কিন্তু এই দোয়া পড়া সুন্নাত এটা আমরা চাই না। তাহলে এটা একটা ভুল আমাদের রমজান কেন্দ্রিক। 18 নম্বর ভুল হলো এতেকাফ না করা এবং পরিবারকে শেষ 10 দিনে ঘুম থেকে জাগিয়ে না তোলা। রমজানের শেষ 10 দিন এতেকাফ করা হলো রমজানের সবচাইতে তৃপ্তিদায়ক ইবাদত, যেই ইবাদতের তৃপ্তি আপনি নগদে পাবেন সেটা হলো রমজানের শেষ 10 দিনের এতেকাফ। দুঃখজনক বিষয় হলো ম্যাক্সিমাম মানুষ আমাদের দেশে মসজিদগুলোতে দেখা যায় এতেকাফের লোক পাওয়া যায় না, টাকা দিয়ে লোক ভাড়া করে এতেকাফে রাখা লাগে, একটা দুঃখজনক ব্যাপার। তো রমজানের একটা গুরুত্বপূর্ণ আমল হলো এই এতেকাফ, এটা আমরা করি না, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। একবার যদি আপনি এতেকাফ করেন, এতেকাফের মজা যদি একবার পেয়ে যান, বিশেষ করে কয়েকজন ইবাদত গুজার মানুষের সাথে থাকেন, একটা পরিবেশ পান, আপনাকে জীবনে এতেকাফ থেকে কেউ আর ঠেকাতে পারবে না, দূরে রাখতে পারবে না, এতেকাফ আপনি করেই ছাড়বেন, এত মজার ইবাদত। এবং সেই সাথে রমজানের শেষ 10 দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন, আমরা এটা করি না, পরিবারের লোকদেরকে সহ পুরো পরিবার মিলে একসাথে ইবাদত বন্দী করা শেষ 10 দিনে, এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তাহলে 18 নম্বর ভুল হলো এতেকাফ না করা, পরিবারকে শেষ 10 দিনে না জাগানো। 19 নম্বর ভুল হলো শেষ 10 দিন আসলে আমরা কেনাকাটা, শপিং, হ্যাঁ, যারা শহরে আছে তারা গ্রামের বাড়িতে যায় ঈদ করা, এগুলোর পিছনে আমরা ব্যস্ত হয়ে যাই। শেষ 10 দিন হলো ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, রমজানের আসল টাইম হলো শেষ 10 দিন, সবে কদর ওর মধ্যেই আছে, অথচ আমরা সেই সময়টাতে সবচেয়ে বেশি অবহেলা কাটাই, এটা রমজানের একটা বড় ভুল। আর 20 নম্বর এবং সর্বশেষ যেটা বলতে চাই সেটা হলো যে অনেকে আমরা ফিতরাটা সময় মতো দেই না, ফিতরাটা হলো চাঁদ উঠছে তখন থেকে নিয়ে ঈদুল ফিতরের নামাজের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে দিয়ে দিবেন, এত অল্প সময়ের মধ্যে রাতের মধ্যে গরিব যদি খুঁজে না পান তাহলে একদিন দুদিন আগে থেকেও দিতে পারবেন, কিন্তু কোনো অবস্থাতে ঈদের নামাজের পরে ফিতরা দিলে সেটা ফিতরা আদায়ী হবে না। তাহলে ভাইরা আমার, এই 20টা ভুল যদি আমরা সংশোধন করতে পারি, এগুলোর প্রতি যদি আমরা খেয়াল রাখতে পারি, তাহলে আশা করা যায় আমাদের রমজানটা বড় সুন্দর হবে, অর্থবহ হবে, এই রমজানটা আমাদেরকে তাকওয়া অর্জন করাবে এবং সফল এবং সার্থক রমজান আমরা কাটাতে পারবো, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমি এক নজরে আবারও বলে দিচ্ছি, 1 নম্বরের ভুল হলো রমজানের চাঁদ না দেখা, শাবানের 29 তারিখে রমজানের চাঁদ তালাশ না করা পশ্চিম আকাশে, এটা আমাদের একটা ভুল। 2 নম্বর হলো আমাদের
রমজানের প্রস্তুতির অংশ হিসেবে শুধু খাবার টাবার কিনে ভরায় ফেলা, এবাদতের রুটিন নাই, খাবার নিয়ন্ত্রণ করার ব্যবস্থা নাই, বরং অতিরিক্ত খাবারের ব্যবস্থা করা, এটা আমাদের একটা ভুল। তিন নম্বর হলো আমাদের ছোট ছেলে মেয়েরা যদি রোজা রাখতে চায় তাদেরকে রাখতে না দেওয়া, মায়া করে তাদেরকে রোজা থেকে বিরত রাখা, এটা আমাদের একটা ভুল। চার নম্বর হলো মুখে নাওয়াইতা নাসুমা গাদান এ জাতীয় দোয়া করাটাকে জরুরি মনে করা, এটা একটা ভুল। পাঁচ নম্বর আমাদের ভুল হলো রমজানের যে আমাদের অনেকে পেটের রোজা রাখি, চোখে মুখে কানে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নানা গুনাহ করি ফেসবুকে ইত্যাদিতে, এর মাধ্যমে আমাদের রোজা অর্থবহ হয় না, এটা আরেকটা ভুল। ছয় নম্বর হলো আমরা অনেকে মেসওয়াক করাটাকে দোষণীয় মনে করি, অথচ রোজা রেখে মেসওয়াক করা যায়। সাত নম্বরে ভুল হলো আমরা অনেকে সাহরি খেতে খেতে একেবারে আজান পর্যন্ত ঠেকাই দেই, অথচ এটা ভুল, আজান পর্যন্ত ঠেকাইতে হয় না, একটু আগে শেষ করতে হয়, এবং আজান দিচ্ছে তখনও আপনি খাবেন, এটা তো রোজাই হবে না আপনার যদি ওয়াক্ত হয়ে যায়। আর আট নম্বরে ভুল হলো আমরা অনেকে গোসল ফরজ হলে মনে করি সাহরি খাওয়া যায় না, অথচ গোসল ফরজ অবস্থায় সাহরি খাওয়া যায়। আর নয় নম্বরে ভুল হলো আমরা অনেকে সাহরি খেতে না পারলে ওই দিন রোজা রাখি না, অথচ সাহরি না খেতে পারলেও রোজা রাখা যায়। দশ নম্বরে ভুল হলো সাহরিতে খেজুর খাওয়া, এটা আমরা অনেকে জানি না যে খেজুর খাওয়া সুন্নাত, খাই না খেজুর আমরা, এটা একটা ভুল। এগারো নম্বর ভুল হলো সাহরির সময় দোয়া কবুল হয় ভোর রাতে, এটা আমরা বেশিরভাগ মানুষ মিস করে ফেলি। বারো নম্বর ভুল হলো আমরা অনেকে মনে করি মুখের থুতু এটা গিলা যায় না রোজা অবস্থায়, জন্য ঘন ঘন থুতু ফেলি, এটা আরেকটা ভুল। তেরো নম্বর ভুল হলো যে আমরা অনেকে ফজর নামাজের পরপরই রমজান মাসে শুয়ে পড়ি, একটু কমপক্ষে এশাক পর্যন্ত জেগে ইবাদতবন্দি করে তারপর ঘুমানো উচিত। আর চোদ্দ নম্বরে ভুল হলো মাগরিবের সময় ইফতারের সময় যখন মুয়াজ্জিন আজান দেয় অন্য অন্য দিন আজানের জবাব দিল, রমজানে মাগরিবের সময় আমরা অনেকে আজানের জবাব মিস করে ফেলি, এটা একটা ভুল, ইফতারের ফাঁকে ফাঁকে আজানের জবাব দেওয়া উচিত। আর পনেরো নম্বর ভুল হলো তারাবিতে আমরা অনেকে তাড়াহুড়ো করা পছন্দ করি, অথচ সেটা তারাবির মানকে নষ্ট করে দেয়। ষোলো নম্বর ভুল হলো মোবাইলে টেলিভিশনে বিভিন্ন প্রোগ্রামে গেমস ইত্যাদিতে আমরা রোজা থেকে যেহেতু খাবার দাবার নাই সকালে দুপুরে এই টাইমটাতে আমরা সময় নষ্ট করি, এটা আরেকটা ভুল। আর সতেরো নম্বর হলো যে ব্যক্তি ইফতার করায় তার জন্য একটা দোয়া পড়তে হয়, আকাল্লা তোয়ামুকুল আবরার ওয়াসাল্লাত আলাইকুল মালাইকা ওয়া আফতার ইনদাকুম সাইমুন, আমরা অনেকে কেউ ইফতার করলে তাকে দোয়া করাতে যাই না, এটা আরেকটা ভুল। আর আঠারো নম্বর হলো রমজানের শেষ দশ দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো যত বছর তিনি বেঁচেছিলেন প্রত্যেক বছর রমজানের শেষ দশ দিন তিনি মসজিদে ইতিকাফ করতেন, আমরা যে আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এক বছরও ছাড়েন নাই সে আমল বেশিরভাগ মানুষ জীবনে এক বছরও করি নাই, রমজানের আসল মজাই হলো ইতিকাফ, এটা আমরা বেশিরভাগ করি না, এটা একটা ভুল। এবং পরিবারের লোকদেরকে শেষ দশ দিন জাগায় তোলা এবাদত বন্দীগীর জন্য সেটা আমরা করি না। উনিশ নম্বর ভুল হলো শেষ দশ দিন হলো এবাদতের দশ দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিহি মা লা ইজতাহিদু ফি গাইরি, এই দশ দিন জন্য যত চেষ্টা করতেন এত চেষ্টা কখনো করতেন না, আর এই দশ দিন আমরা বিশ্ব মানুষ কেনাকাটা শপিং ইত্যাদিতে ঘোরাফেরাতে নষ্ট করি, এটা সবচেয়ে বড় ভুলগুলোর একটা। আর বিশ নম্বর হলো ফিতরা আমরা সময় মতো আদায় করি না, অনেকে ঈদের নামাজের পরে ফিতরা দেন, সেটা ফিতরা আদায় হবে না, সাধারণ দান হয়ে যাবে, এটা হলো বিশ নম্বর এবং সর্বশেষ ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ভুল বিচ্ছুতি ত্রুটি এই সবগুলা থেকে বেঁচে থেকে একটা অর্থবহ সার্থক রমাদান কাটাবার তৌফিক আমাদেরকে দান করুন, সবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।